গত বছর শ্রীকৃষ্ণের দয়ায় মায়াপুরে আমার 25তম জন্মদিনটা কাটিয়েছিলাম, আর এই বছর যখন প্রভুর দয়াতেই সুযোগ পেলাম পুরীতে জন্মদিন কাটানোর, তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। পরে বৃষ্টি ধরতে না ধরতেই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। বৃষ্টিটা থেমেছে, আমরা বেরিয়ে গেছি, আমার তিলক কাটারও সময় হয়নি, কারণ আকাশটা আবার মেঘলা হয়ে এসেছে, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। মানে সেপ্টেম্বর মাসে কখন যে কী হচ্ছে বোঝা যাচ্ছে না। আমরা এখন টোটো ধরতে যাচ্ছি, তাড়াতাড়ি করে তাড়াতাড়ি মন্দিরের দিকে ছুটবো। সকালে মন্দিরে যেতে না পারলেও পরন্ত বিকেলে মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়াটা নেহাত মন্দ ছিল না বটে। সমুদ্রে ফুরফুরে হাওয়া খেতে খেতে আর পুরীর এই ছোটোখাটো গলির মধ্যে দিয়ে মন্দিরের পথে এগানোটা আমার বরাবরের খুব প্রিয়, যেখানে এখনো সেই পুরনো দালান শুদ্ধ বাড়ি, ছোট ছোট মন্দির এখনো সচক্ষে দেখা যায়। আমাদেরকে টোটো এইখানে নামিয়ে দিল, আর এই হচ্ছে উল্টো দিকে মন্দির, একদমই কাছে নামিয়েছে, আওয়াজ। কিন্তু এইখানে এইদিকে যে গেটটা রয়েছে এইদিকে কিন্তু ঢোকা এলাও নেই, খালি লোকাল রেসিডেন্সের জন্য, যার জন্য আমরা ধরবো হচ্ছে সোজা রাস্তাটা, এই রাস্তাটা। এখান দিয়ে গিয়ে আমাদের পূর্ব গেটে যেতে হবে, সেটা অনেকটাই দূর রয়েছে, কিন্তু এখন এরকমই পাল্টে গেছে। যে 2016তে লাস্ট এসেছিলাম তখনের সাথে এখন মন্দিরের বাহির প্রাঙ্গণে কোনো মিল নেই। আমার পেছনে মন্দির দেখা যাচ্ছে, এখন ওই প্যান্ডেমিকের পর প্রচুর কিছু পাল্টে দিয়েছে। ইনফ্যাক্ট এখনও কাজ চলছে সামনে, প্রচুর কাজ চলছে এখনও, জায়গাটাকে আরও ফার্দার ডেভেলপ করছে। অলসো চারিদিকে যে দোকানপত্র ভিড়গুলো ছিল সেগুলো এখন এখানে একটাও দোকান দেখা যায় না, সেগুলোকে পুরো একটা দিক করে দিয়েছে, যার জন্য আমাদের দোকান টোকানো খুঁজতে হচ্ছে। মানে ওভারঅল পুরো নতুন লাগছে জায়গাটাকে, কারণ কি অনেক কিছুই চেনা পরিচিতির মধ্যে নেই। আমাদের এখন চটি জুতো মোবাইলও রাখতে হবে, তো সেই জায়গা খুঁজতে হবে, কারণ কি সেগুলোও এখন রাস্তায় মোড়ে মোড়ে নেই যেমন আগে ছিল, পার্টিকুলার কোনো একটা জায়গায় করে দিয়েছে হয়তো। তবে যাই বদলে যাক না কেন, ভগবানের প্রতি আমার আস্থা এবং ভালোবাসা কিন্তু এক ফোঁটাও কমেনি এই 7 বছরে। 2016তে যখন এসেছিলাম তখনও যেরকম ভালো লেগেছিল, এখনও মন্দির দেখে চোখে জল চলে আসলো। কথায় বলে জগন্নাথ দেব নিজে না ডাকলে নাকি আসা যায় না, সেই জন্যই বোধহয় 2016 পর আজ 2023 পুরী আসার সুযোগ হলো। আমরা যখন পৌঁছেছিলাম তখন ধ্বজা উত্তোলন হচ্ছিল, সত্যি এই একটা জিনিস দেখার মতো পুরীতে, কোনোরকম সাহায্য ছাড়া তরতর করে কীভাবে একদম মন্দিরের চূড়ায় উঠে ধ্বজা পাল্টায় তারা। হ্যাঁ, তাদের এই সাহস দেখে সত্যি কুর্নিশ জানাতে ইচ্ছা করে। ও, আমাদের ঠাকুর খুব ভালো মতন দর্শন হয়েছে, পুজো ভালো মতন হয়ে গেছে, আর যেহেতু 2 দিন থাকছি তাই বুঝতেই পারছো যে একই দিনে সব করতে হচ্ছে। আর আমার পরিধান দেখে বোঝাই যাচ্ছে নিশ্চয়ই আমরা কোথায় যাচ্ছি, আমরা এখন সমুদ্রে স্নান করতে যাচ্ছি। কেমন যে যাই বলুক ভাই, দীঘা, তাজপুর, মন্দারমণি, তবে পুরীর সমুদ্র আর তার ঢেউয়ের সামনে বাকি কোনো বিচি টেকে না, এ এক অপূর্ব ফিলিংস। পুরীর সমুদ্রে 10 মিনিট স্নান করলেই যেন মনে হয় আহা, তো চুটি আনন্দ করলাম। ও ভাই, হেভি এনজয় হয়েছে, হেভি এনজয় হয়েছে, উফ, সত্যি পুরীর ঢেউয়ের কোনো তুলনা হয় না। যাই, এখন চা ফা খাই সামনে দেখি। এরপরে দুপুরে সেরকম কিছু করিনি, হোটেলে ফিরে স্পেশাল ভেজ থালি খেয়েছিলাম আমরা সবাই, এবং তারপর দিব্য একটা ঘুম দিয়ে বিকেলে উঠলাম। যা হাওয়া দিচ্ছে না, মানে কথা তো দূর, আমার চুলকুল উড়ে মানে কিছু সময় এরকম ভাবে পিছিয়ে হয়ে যাচ্ছি। যাই হোক, এখন একটু মেঘটা করেছে, 4:15 বাজে, আর আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে আজকে ফুড ব্লগ করতে, কারণ এখন বিকেলবেলা আমরা কিছু কিছু নতুন জিনিসপত্র ট্রাই করবো। পুরীতে রাবড়ি খুব ফেমাস, তাই এখন বিকেলবেলাতে একটু রাবড়ি খাবো, তারপর সন্ধ্যাবেলা দেখি মোমো টমো এখানেও প্রচুর ভেরিয়েশন আছে, সেগুলো খাবো, বিচে যাবো একটুখানি, কারণ কি যেটা তোমরা জানোই যে আজকে রাত 8টায় আমাদের ট্রেন আছে, বেশি দিন তো থাকা হলো না, তো 2 দিন থাকবো,
তো এখন আজকে যতটুকু উপভোগ করে নেওয়া যায় ততটুকু উপভোগ করার চেষ্টা আছে। প্রচন্ড নয়েজ এখানে, এত ট্রাফিক। যদিও বেশি ঘুরতে হলো না আমাদের, কারণ কি আমাদের টোটো ভাই নিজে একটা দোকানে নিয়ে গেছিল আমাদের রাবড়ি খাওয়াতে। আর সত্যি তার রেকমেন্ডেশন কিন্তু 100% গ্যারান্টেড। দেখে যেমন জিভে জল আসছিল, খেয়ে তো অপূর্ব। পুরীতে যদি রাবড়ি না খাও তাহলে কিছুই খাওনি, বিকজ দিস ইজ দ্য ক্লাসিক ফুড পুরীতে। এরপর সন্ধ্যা নামার সাথে সাথে আমরা একটু আইসক্রিম খেয়ে রওনা দিলাম বিচের উদ্দেশ্যে। তো এখন আমরা বিচে একটুখানি পা ভেজাতে এসেছি, কারণ এবার তো বেশি দিন থাকবো না, আমাদের ট্রেন রয়েছে। একটু বিচে পা ফা ভেজাবো, একটু আনন্দ করবো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ফুরফুরে হাওয়া, প্রচুর মানুষের ভিড় এখানে, প্রচুর মানুষ। আরো আধ ঘন্টা মতন বিচে সময় কাটিয়ে আমরা হোটেলে ফিরে প্যাকিং করে বেরিয়ে পড়লাম আমাদের ট্রেনের উদ্দেশ্যে। এবার যদিও কেবলমাত্র দুটো দিনই কাটানো হলো, তবুও সেটাও মনকে অনেকটা খুশি করে দিয়েছিল। যাওয়ার পথে সমুদ্রের দিকে তাকিয়ে ভাবছিলাম যে এইটা শেষ দেখা নয়, আবার ফিরবো পুরীতে, প্রভুর জন্মভূমিতে। এই ভাবতে ভাবতে কেবল 10 মিনিট আমরা স্টেশন পৌঁছে গেলাম। এবারের জার্নি হেকটিক ছিল, হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে ছিল, তাও হ্যাঁ, তবে কথায় আছে না, প্রভু ডাকলে যেতেই হয়। আর দুদিন যথেষ্ট আনন্দ করেছি, মন্দিরে গেছি, সমুদ্রে স্নান করেছি, আর কি চাই। ধরণীর পথে পথে ধুলি হয়ে রই যাব এই কামনা, আর কিছু না, আগামী পায়ে পায়ে আমি পৌঁছে যাব সেই ঠিকানা, আর কিছু না।